সাংবাদিকতার ঝুঁকি জেনে ও মেনে নিয়েই এই পেশায় আসেন সাংবাদিকরা। বিভিন্ন দেশে তাই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশে সেটি নেই, বলছিলেন বাংলা ইনসাইডারের সম্পাদক প্রহান কবির। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং বীমার ব্যবস্থা নিয়ে সরকারকে ভাবতে হবে এখনই। একই সঙ্গে বিভিন্ন উদ্যোক্তা ও বেসরকারি পর্যায়ে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। বোরহান কবির আশা করেন, ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদি সহ নিহত সাংবাদিকদের পরিবারের জন্য যথাযথ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবে সরকার ও সংশ্লিষ্টরা। আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকরা নিপীড়িত হয়, নির্যাতিত হয়, এ ধরনের রাজনৈতিক সহিংসতার বলি হয় আমাদের গণমাধ্যমের কর্মীরা। এবং আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যে ঘটনাগুলো ঘটেছে, কারফিউর আগ পর্যন্ত এবং কারফিউর পরেও যে ঘটনাগুলো ঘটেছে, সেটা কোনো ছাত্র আন্দোলন বা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একদম পেশাদার সন্ত্রাসীদের কাণ্ড এবং একটা এক ধরনের দুর্বৃত্তায়ন এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। কাজে এই ধরনের ঘটনাগুলোতে গণমাধ্যমের কর্মীদের দায়িত্ব পালন করার একটা দায়িত্ববোধ আছে এবং বাধ্যবাধকতা আছে। গণমাধ্যম যখন এই দায়িত্ব পালন করতে যায়, তখন সেটাই তারা নিরাপত্তাহীনতার মুখোমুখি পড়ে, তাদের জীবনহানি হন এবং এই মেহেদির ঘটনাটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা বিভিন্ন সময় সাংবাদিকদের সুরক্ষার কথা বলে আসছি, আমরা বলছি যে সাংবাদিকদের বীমা সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি দেখেন যে গণমাধ্যমে আপনি আমরা যারা কাজ করছি, আমাদের কোনো বীমা নাই, নিরাপত্তা নেই। পৃথিবীর বিশ্বের সব দেশে, এমনকি ভারতের মতো দেশে এখন সাংবাদিকদের নিরাপত্তা বীমা চালু হয়েছে, কর্মবীমা চালু হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে এখনই আমাদের ভাবতে হবে যে পরিবার, যে বন্ধুটি আমাদের, যে সহকর্মীটি মারা গেল, তার মৃত্যু তো অপূরণীয় কিন্তু তার পরিবারের যে পরিস্থিতিটা তৈরি হলো, যদি আমাদের একটি সুরক্ষা থাকতো তাহলে পরে, আর্থিক নিরাপত্তার বিষয় থাকতো তাহলে পরে এটি নিয়ে আমাদের ভাবতে হতো না, কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হয়। তবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবাদিক বান্ধব এবং তিনি বিভিন্ন সময় যারা সাংবাদিক আহত হয়েছেন, বিভিন্ন সময় যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার জন্য তিনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন এবং এখনকার পরিস্থিতিটা কাকাটিয়ে উঠলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নেবে। তাছাড়া আমি অনুরোধ জানাতে চাই বিএফইউজে, ডিউজে সহ যে সমস্ত সাংবাদিক সংগঠনগুলো আছে তাদেরকে, তারা যেন দ্রুত মেহেদির পরিবারের পাশে দাঁড়ায় এবং শুধুমাত্র সংগঠনগত হবে না, সাংবাদিকদের মধ্যে অনেকে ভালো অবস্থাপন্ন আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদেরও উচিত তাকে সহায়তা করা। এবং একটা ঢাকা টাইমসকে আমি অনুরোধ করতে চাই, মেহেদির জন্য আপনারা একটা একটা কমিটি বা একটা একটা সংগঠনের মতো কিছু করুন, যেখান থেকে যেখানে সব অনুদানের অর্থগুলো জমা হবে এবং সেখান থেকে মেহেদিকে পরিবারকে একটা স্থায়ী সহায়তা করা যাবে, যেন তার পরিবারগুলো দুর্ভোগের মধ্যে না পড়ে। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী সাংবাদিকদের আপনি যদি দেখেন যে পেশাগতভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর তালিকায় সাংবাদিকতা একটা বড় পেশা। আপনি গাজায় 1000-এর উপর সাংবাদিক মারা গেছে, বিভিন্ন দেশে মারা যাচ্ছে। আমরা যখন এই পেশাটা বেছে নিই তখন এই ঝুঁকিটাকে মাথায় রেখে আমরা পেশাটা নেই, কিন্তু যেটা সমস্যা হলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সাংবাদিকদের এই নিরাপত্তা বেষ্টনীটা নেই, অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনীটা নেই। আপনি সিএনএনের একজন সাংবাদিক যদি যুদ্ধ বা কোনো সংকট কভার করতে গিয়ে মারা যায়, তাহলে তার পিছনে তার জন্য যে আর্থিক প্রণোদনার ব্যবস্থা থাকে সেটা বর্ণনাতীত, কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো কিছু নেই। তাই আমি মনে করি যে আমাদের সাংবাদিকতা পেশাটা এখন পেশা হিসেবে দাঁড়িয়েছে, অনেক টেলিভিশন চ্যানেল, অনেক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া হয়েছে। এখন আমাদের সাংবাদিকদের নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা সুরক্ষাগুলোর দিকে মনোযোগ দিতে হবে, সাংবাদিক ইন্স্যুরেন্স, সাংবাদিক ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, কারণ এই পেশায় ঝুঁকি সবসময় থাকবে, ছিল, আছে, থাকবে। আমরা ঝুঁকি জেনে এই পেশাতে আমরা আসি।
এই ধরনের পরিস্থিতি আসলে হ্যান্ডেলের কোনো উপায় নেই, এই ধরনের পরিস্থিতি হবে, বিশ্বব্যাপী হয়। আপনি দেখেন আফগানিস্তানে যখন ঘটনা ঘটলো, এমনকি ভারতের নির্বাচনের সময় 26 জন সাংবাদিক মারা গেছে। তো এইটা এটা এড়ানোর পুলিশ নিজেও তো মার খেয়েছে। আপনি দেখলাম কোথায় দেখলাম যে একটা ইউনিভার্সিটির ছাদে পুলিশ উঠে গেছে। সো এইরকম দুর্বৃত্তায়নের ঘটনা যখন ঘটে, তখন এটা প্রতিরোধের জন্য শুধু সাংবাদিক বা পুলিশ একা না, এটা সামাজিক শক্তি দরকার। এবং সামাজিক শক্তি যখন জাগ্রত হয়, সামাজিকভাবে যখন এই সমস্ত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্বৃত্তবাদকে দমন করা যায়, তখনই এটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু আসলে শুধু পুলিশ বা সাংবাদিক এটা এককভাবে কেউ কিছু করতে পারবে না, যেমন ঘটনাগুলো ঘটে আকস্মিকভাবে। এবং তারা টার্গেট, যখন আপনি লাশ নিয়ে রাজনীতি করবেন, যে আপনাকে যখন লক্ষ্য থাকবে যে আমি কিছু লাশ ফেলে দিয়ে সরকারকে হটিয়ে দেব, তখন আসলে পুলিশ বা সাংবাদিক অনেকটাই অসহায়।